আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে পাখি শহরে ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে যে কবুতরটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের চাহিদের শীর্ষে থাকা মুখী কবুতর। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর যারা আগেই করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের কবুতর প্রেমীদের খুব পরিচিত একটি কবুতর হলো মুখী কবুতর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই যে আমার হাতে যে কবুতরটি এটাই হলো মুখী কবুতর। মুখী কবুতর প্রথম প্রজন্ম করা হয় ইন্ডিয়াতে, কে বা কারা কোন শতাব্দীতে এটির প্রজন্ম করেছিল তা এখন পর্যন্ত জানা যায়নি। মুখী কবুতর একটি মাঝারি আকারের কবুতর, এটি সবসময় ঘাড় বেঁকানো থাকে এবং ঘাড় কম্পন হতে থাকে। এটির ঘাড় 90 ডিগ্রি পর্যন্ত বাঁকানো থাকে। এদের ঘাড় সবসময় কম্পন হতেই থাকে, আর এদের এই কম্পনের ফলেও এদের কোনো সমস্যা হয় না বা এরা উল্টিয়ে পড়ে যায় না। মুখী কবুতর একটি ফ্যান্সি কবুতর। মুখী কবুতরের বিভিন্ন কালার এবং কোয়ালিটি রয়েছে। কালার ও কোয়ালিটি ভেদে একজোড়া মুখী কবুতরের দাম 800 থেকে 5000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এদের লেজে 12টি পালক থাকে যা সবসময় আবদ্ধভাবে থাকে, আর এদের মাথার উপরে অবশ্যই সাদা অংশ হবে এবং এদের ঠোঁট থেকে একবারে ঝুঁটি পর্যন্ত অবশ্যই সাদা কালারের হবে। আর এদের ঠোঁট সাধারণত সাদা হয়ে থাকে, বাট কিছু কিছু কবুতরের ক্ষেত্রে দেখা যায় তাদের ঠোঁটের মাথায় একটু কালো হয়ে থাকে। এবার আসি এদের মার্কিং নিয়ে। এরা বিভিন্ন কালারের হয়ে থাকে, কালার এবং কোয়ালিটি দেখেই এদের প্রাইস নিশ্চিত করা যায়। আর আমি আগেই বলেছি যে একজোড়া কবুতরের দাম 800 থেকে 5000 টাকা পর্যন্ত হয়ে থাকে। মুখী কবুতর বর্তমানে খুব জনপ্রিয় একটি ফ্যান্সি কবুতর, এটি বহুত পুরানো ফ্যান্সি কবুতরের ভিতরে অন্যতম একটি কবুতর। এক জোড়া প্রাপ্ত বয়স্ক মুখী কবুতরের গড় ওজন 250 গ্রাম থেকে 450 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এবার আসি এদের কালার নিয়ে। এরা বিভিন্ন কালারের হয়ে থাকে, চকলেট, ব্ল্যাক, ইয়েলো, রেড, সিলভার ইত্যাদি। এরা প্রায় 20টি কালারের মতো হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ মুখী কবুতরই উড়তে পারে না, কিন্তু কিছু কিছু মুখী কবুতর দেখা যায় যে তারা উড়তে পারে। মুখী কবুতর বছরে 10 জোড়া ডিম বাচ্চা করে থাকে। এদেরকে সাধারণত খাঁচায় পাললেই সবচেয়ে বেশি ভালো হয়। বিশ্বের সকল জায়গায় এদের চাহিদা ব্যাপক। আপনি যদি কবুতর প্রেমী হন তাহলে আপনার জন্য শ্রেষ্ঠ একটি কবুতরের ভিতরে হলো মুখী কবুতর। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি এরকম নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনারা তা দেখতে পান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।